अजीजन मोहतरम, मीठी मीठी इस्लामी अकीदा में रहने वालों को सलामी अकीदत और मोहब्बत भरा पैगाम भेजता हूँ। हम ई खान यानी इनामुद्दीन खान। अस्सलामु अलैकुम। आज की इस खूबसूरत MP3 जिसमें इश्क और मोहब्बत की खूबसूरत अफसाने को सजा के MA हन्नान साहब ने जो जलवा दिखाई है वो तारीफ के काबिल है। यूसुफ और जुलाइखा की वो अमर मोहब्बत की अफसाने को सजा के फनकार सादिक इरफान ने खुशनुमा वो दिलकसी आवाज दिखाई है। इस MP3 का नाम दिया गया है यूसुफिर प्रेमेर फादे जुलेखा डुकरे कांदे। सुनते रहिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تو সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শানে একটি উর্দু হামদ পরিবেশন করছি, শুনবেন। आपका क्या शान है मौला, आपका क्या शान है मौला, आपका ये शान, आपका क्या शान है मौला, आपका क्या शान है मौला, आपका ये शान। सतवा आसमां सतवा ज़मीं आपका अर्श का नीचे, चांद सूरज घूमता रहा रोशनी देने के पीछे, सतवा आसमां सतवा ज़मीं आपका अर्श का नीचे, चांद सूरज घूमता रहा रोशनी देने का पीछे, आपका फरमान है मौला, आपका फरमान है मौला, आपका फरमान, आपका क्या शान है मौला, आपका क्या शान है मौला, आपका ये शान। बहता रहा गहता आपका हमद सारे, फूलों में तितली बैठा गहता आपका नम प्यारे, ए नदिया बहता रहा गहता आपका हमद सारे, तितली बैठा गहता आपका नम प्यारे, समझ कर हैरान हो समझ कर हैरान हो मैं सादिक इरफान, आपका क्या शान है मौला, आपका क्या शान है मौला, आपका ये शान। শেষ ছন্দে আমার কবি আনারুল হক সাহেবকে লিখছে, দেখুন। या रहमानो रहीम
মাপে মাতা সারে খাতা অনারুল কায়ে আরমান আপকা ক্যা শান হ্যায় মৌলা আপকা ক্যা শান হ্যায় মৌলা আপকা এহসান আপকা এহসান মা আমিনার কোলে দোলে সারা হালো মেরে খাজানা জগত জুড়ে খুঁজিলে পারে নবীর জোড়া পাবে না মা আমিনার কোলে দোলে সারা হালো মের খাজানা তারপর অতি সুন্দর ছন্দ কবি লিখছে দেখুন যাহার কদম ছোঁয়া পে সাল্লাম মানবে সে এলো ধারায় মোহাম্মদ রাসূলুল্লাহ কায়া নিয়ে এলো নবী ছায়া খুঁজে পাবে না আমিনার কোলে দোলে সারা হালো মের খাজানা নবীর জন্য মোরা সবাই ধন্য নূর নবীর চেহারাতে আল্লাহ পাকের নূর চমকায় রূপ দেখে হুর গেলে মান প্রেমে মশগুল হয়ে যায় বলে নবীর পারস পেয়ে মোদের দিল হয়েছে আইনা মা আমিনার কোলে দোলে সারা হালো মের খাজানা তো শেষ ছন্দে আমার প্রিয় কবি এম হালিম তিনি লিখছে দেখুন ঈসা মূসা নূহ দাউদ কেউ এমন শান পেল না আপন নূরে গড়ে আল্লাহ নিজেই হলো
মিনারে কোলে দোলে সারা আলো মের খাজানা জগত জোড়ে খুঁজিলে পারে নবীর জোড়া পাবে না মিনারে কোলে দোলে সারা আলো মের খাজানা তো যে ভূমিকম্প হয়ে গেল নেপালে কিছুদিন আগে সে সম্পর্কে আমার কবি লিখছে দেখুন। হাই কি ঘটল নেপালে হিমালয় পর্বতের কোলে 2015 এপ্রিলে হাই কি ঘটল নেপালে হিমালয় পর্বতের কোলে 2015 এপ্রিলে দিন দুপুরে হঠাৎ সে দেশ উঠল গদুলে ভীষণ ভূমিকম্পনের ফলে হাই কি ঘটল নেপালে হিমালয় পর্বতের কোলে 2015 এপ্রিলে তো ভাই সবাই যখন ব্যস্ত ছিল তখন কি হচ্ছে দেখুন। সবাই যখন ব্যস্ত ছিল সবারই কাজে হঠাৎ কেন ঘুরল মাথা বোঝা গেল না যে হাই বোঝা গেল না যে সবাই যখন ব্যস্ত ছিল সবারই কাজে হঠাৎ কেন ঘুরল মাথা বোঝা গেল না যে হাই বোঝা গেল না যে ঘর বাড়ি সব পড়ল ভেঙে চোখের এক পলে চোখের এক পালে কি ঘটল নেপালে হিমালয় পর্বতের কোলে 2015 এপ্রিলে দিন দুপুরে হঠাৎ সে দেশ উঠল গদুলে ভীষণ ভূমিকম্পনের ফলে ভীষণ ভূমিকম্পনের ফলে বারে বারে উঠল দুলে কাঠমান্ডু নগর ধ্বংস স্তূপের মাঝে হলো লাখ লোকের কবর হাই লাখ লোকের কবর বারে বারে উঠল দুলে কাঠমান্ডু নগর ধ্বংস স্তূপের মাঝে হলো লাখ লোকের কবর হাই লাখ লোকের কবর জমিন ভেঙে হলো চৌচির ফাটলে ফাটলে হাই ফাটলে ফাটলে কি ঘটল নেপালে হিমালয় পর্বতের কোলে 2015 এপ্রিলে দিন দুপুরে হঠাৎ সে দেশ উঠল গদুলে ভীষণ ভূমিকম্পনের ফলে শোকে কাঁদে দুর্গা তোরা বসে খোলা মাঠে
স্বজন হারা বেদনা নিয়ে অনাহারে কাটে, অনাহারে কাটে, ধ্বংসের মাঝে লাশের বোঝা কেউ হাসপাতালে পাতালে কি ঘটল নেপালে হিমালয় পর্বতের কোলে দিন দুপুরে হঠাৎ সে দেশ উঠল গদুলে ভীষণ ভূমিকম্পনের ফলে জমিন মাঝে ভরলে পাপে জমিন ছাড়ে না তপসিরে আছে লূত নবীর কওমের ঘটনা কওমের ঘটনা জিবরাইল ওই ঢুকিয়ে ডানা জমিন উল্টালে জমিন উল্টালে কি ঘটল নেপালে হিমালয় পর্বতের কোলে 2015 এপ্রিলে দিন দুপুরে হঠাৎ সে দেশ উঠল গদুলে ভীষণ ভূমিকম্পনের ফলে। তো শেষ ছন্দে আমার কবি আনারুল হক সাহেবকে লিখছে, দেখুন। থাকতে সময় তওবা করো ও ভাই মোমেনিন, এমন গজব কভো যেন না আসে কোনো দিন, না আসে কোনো দিন। থাকতে সময় তওবা করো ও ভাই মোমেনিন, এমন গজব কভো যেন না আসে কোনো দিন, না আসে কোনো দিন। আনারুলের দোয়াই আমিন বলো সকলে, বলো সকলে কি ঘটল নেপালে হিমালয় পর্বতের কোলে 2015 এপ্রিলে দিন দুপুরে হঠাৎ সে দেশ উঠল গদুলে ভীষণ ভূমিকম্পনের ফলে, ভীষণ ভূমিকম্পনের ফলে। হাই কি ঘটল নেপালে হিমালয় পর্বতের কোলে 2015 এপ্রিলে দিন দুপুরে হঠাৎ সে দেশ উঠল গদুলে ভীষণ ভূমিকম্পনের ফলে, ভীষণ ভূমিকম্পনের ফলে। তো দয়া রসুল যখন দুনিয়ার বুকে আগমন করলেন তখন আল্লাহ পাক ফুলেদের উদ্দেশ্য করে কি বলছে দেখুন। কনকলতা ও জহিতা একটু সবর ধার, চাঁদের দোলায় দোলনা চাপায় আসছে তোদের বার, তোরা একটু সবর ধার, এবাই আসবে তোদের বার প্রেমের মুক্তা মনিহার। কনকলতা ও জহিতা একটু সবর ধার, চাঁদের দোলায় দোলনা চাপায় আসছে তোদের বার। তো আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন আল্লাহ পাক ফারিস্তাদেরকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। আগুনের
নিরাতস লাগতে পারে বন্ধুর গায়ে, যত্ন করে রাখ না ঘিরে আড়াল দে করে আগুনে রাতস লাগতে পারে বন্ধুর গায়ে, যত্ন করে রাখ না ঘিরে আড়াল দে করে ফারিস্তা খোদার সত্তর হাজার পর্দা ঘিরে ধর, ফারিস্তা খোদার সত্তর হাজার পর্দা ঘিরে ধর, তোরা একটু সবর ধর এবাই আসবে তোদের বর প্রেমের মুক্তা মনিহার, কনকলতা ও জুহিতা একটু সবর ধর, চাঁদের দোলায় দোলনা চাপায় আছে তোদের বর, তোরা একটু সবর ধর এবাই আসবে তোদের বর। তো আমার নবীকে বরণ করার জন্য এই পৃথিবী কেমন সেজেছে তাই কবি লিখছে, হাতে আছে হেনারে গোছা খোপায় গোলাপ ফুল, কানে তাদের ঝুলছে যেন সূর্যমুখী দুল, হাতে আছে হেনারে গোছা খোপায় গোলাপ ফুল, কানে তাদের ঝুলছে যেন সূর্যমুখী দুল, রূপের রানী এই ধরনী তাকে বরণ কর, ও গো রূপের রানী এই ধরনী তাকে বরণ কর, তোরা একটু সবর ধর এবার আসবে তোদের বর প্রেমের মুক্তা মনিহার, কনকলতা ও যোগিতা একটু সবর ধর, চাঁদের দোলায় দোলনা চাপায় আসে তোদের বর। তো নূর নবীজি কেমন সুরাত তাই সেই সম্পর্কে কবি লিখছে, কি নূরানি সুরমাদানি নয়নের তারা, মখম মাজা নবীর রাজা মেষ খেতে ভরা, কি নূরানি সুরমাদানি নয়নের তারা, মখম মাজা নবীর রাজা মেষ খেতে ভরা, সোনা ঝরা কোরআন পারা মিস্ত্রি কণ্ঠস্বর, তোরা একটু সবর ধর এবাই আসবে তোদের বর প্রেমের মুক্তা মনিহার, কনকলতা ও জুহিতা একটু সবর ধর, চাঁদের দোলায় দোলনা চাপায় আসে তোদের বর। অতি সুন্দর ছন্দ কবি লিখছে দেখুন, নূরের প্রদীপ জ্বাললে তুমি আধার জগতে, পথ হারা পথিক তারা পেল পথ খুঁজে, নূরের প্রদীপ জ্বাললে তুমি আধার জগতে, পথ হারা পথিক তারা পেল পথ খুঁজে, দয়াই ভরা মায়াই গড়া শান্তির সৌদাগর, দয়াই ভরা মায়াই গড়া শান্তির সৌদাগর, তোরা একটু সবর ধর এবার আসবে তোদের বর প্রেমের মুক্তা মনিহার, কনকলতা ও জুহিতা একটু সবর ধর, চাঁদের দোলায় দোলনা চাপায় আসছে তোদের বর। তারপরে কবি কি বলছে দেখুন, পুষ্প কানন গগন ভুবন মন মাতা সরাব, মরু ময়না ধরে বয়না মধুর কলরাব, পুষ্প কানন গগন ভুবন মন মাতা সরাব, মরু ময়না ধরে বয়না মধুর কলরাব, রূপের বাহার চাঁদের পাহাড় ও গরুপের বাহাড় চাঁদের পাহাড় মদিনার মিনার, তোরা একটু সবর ধর এবার আসবে তোদের বর প্রেমের মুক্তা মনিহার,
কনক লতা ও যোগিতা একটু সবর ধার, চাঁদের দোলায় দোলনা চাপায় আসছে তোদের বার। তো শেষ কথায় আমার প্রিয় কবি শ্রদ্ধেহ ইমে হান্নান সাহেব তার কলমের ভাষায় কি লিখছে দেখুন। এমে হান্নান হাসর ময়দান কি হবে ওরে, দেবে না বাকি একটি নেকি কেউ সেদিন তোরে। এমে হান্নান হাসর ময়দান কি হবে ওরে, দেবে না বাকি একটি নেকি কেউ সেদিন তোরে। করবে সাফায়াত নূর মোহাম্মদ পিলাবে কাউসার, করবে সাফায়াত নূর মোহাম্মদ পিলাবে কাউসার, তোরা একটু সবর ধর এবাই আসবে তোদের বার। প্রেমের মুক্তা মনিহার কনকলতা ও যোগিতা একটু সবর ধর, চাঁদের দোলায় দোলনা চাপায় আসছে তোদের বার, তোরা একটু সবর ধর এবাই আসবে তোদের বার। প্রেমের মুক্তা মনিহার কনকলতা ও যোগিতা একটু সবর ধার, চাঁদের দোলায় দোলনা চাপায় আসছে তোদের বার। আমার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা তানার কেমন রূপ চেহারা এবং কিছু অলৌকিক মজেজার কথা আমি তুলে ধরছি, আপনারা শুনবেন, খুব ভালো লাগবে আশা করি। এ কেমন চাঁদ বাদন, চাঁদ বাদন, চাঁদ বাদন, ফল ফলে সাহে চামান তুল তুলে নুরানি কদম। এ কেমন চাঁদ বাদন, চাঁদ বাদন, চাঁদ বাদন, ফল ফলে সাহে চামান তুল তুলে নুরানি কদম। আরস বাগানে সেজে মোর নূরে মুজাসাম। এ কেমন চাঁদ বাদন, চাঁদ বাদন, চাঁদ বাদন, ফল ফলে সাহে চামান তুল তুলে নুরানি কদম। তারপরে অতি সুন্দর ছন্দ কবি লিখছেন দেখুন। পাক আরশে ছিল মিশে বেশে, আর যার সুরাতে আল্লাহ সে মাটির ধরাই এলো শেষে। আইনাহুর ও গো আইনাহুর হলো মশহুর, যার প্রেমে হলো তনমান সে যে মোর নূরে মুজাসাম। এ কেমন চাঁদ বাদন, চাঁদ বাদন, চাঁদ বাদন, ফল ফলে সাহে চামান তুল তুলে নুরানি কদম। তো আমার নবী যখন পথে হাঁটছে তখন ধুলাবালি কদম চাটছে আর কি হচ্ছে দেখুন। শিশু নবী পথে হাঁটে আর ধুলাবালি কদম চাটে, আর ঝাঁকে ঝাঁকে স্বপ্ন আঁকে ঝুঁকে ঝুঁকে সবাই দেখে। আমার নবী ও গো আমার নবীর দেখে রবি
শরমে লোকাই কিরণ সেজে মোর নূরে মুজাসাম। এ কেমন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ বদন, ফল ফলে শাহে চামান তুল তুলে নূরালি কদম। তো একদিন এক কাফের শয়তান দয় রসুলের মেহমান হলো, সে বাড়িতে এসে কিছু খানা খাওয়ার পরে রাতে শোয়ার পরে বিছানাতে পায়খানা করে দিয়ে যায়। তাই কবি লিখছে, একদিন এক কাফের শয়তান নবীজির হয় মেহমান, আর আহার শেষে ঘুমের ফাঁকে পায়খানা করে বিছানাতে পালিয়ে গেল ও গো, পালিয়ে গেল সে যে ছিল রসুল পাকের জানের দুশমন, কেমন ছিল সে বেমান। এ কেমন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ বদন, ফল ফল শাহে চামান তুল তুলে নূরালি কদম। তো সেই ইহুদি এক তরবারি রসুলের বাড়িতে ফেলে গেল, সেই তরবারির কথা ভুলে চলে গিয়েছিল, মনে পড়তে আবার সেই তরবারি নিতে আসছে। দয় রসুলের কত সুন্দর নরম ব্যবহার দেখুন। তরবারি ফেলে গেল ভুলে মনে পড়তে এলো চলে, আর কি দেখছে দেখুন, দেখেন নবী নিজ হাতে সাফ করেছেন ময়লাটাকে, তরোয়ারি ও গো তরোয়ারি নিয়ে যাও বলেন নবী দোজাহান, ভীত হয়ো না মোর ভাইজান। এ কেমন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ বদন, ফল ফলে শাহে চামান তুল তুলে নূরালি কদম। তো তারপরে অতি সুন্দর ছন্দ কবি লিখছে দেখুন, নবীজির প্রাণের চাচা ওহুদ জেহাদে আবু হামজা চিবিয়ে খেলো তার কলিজা, আবু সুফিয়ানের বিবি মাথারি ফুল কানের দুল করলো কেটে নাক কান, ক্ষমা তবু করেন দোজান। এ কেমন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ বদন, ফল ফলে শাহে চামান দুল দুলে নূরালি কদম। আমার শ্রদ্ধেয় কবি এম এ হান্নান সাহেব তানার মূল্যবান কলম কি লিখছে দেখুন, নবীর প্রেমে হয়ে পানা তৌহিদ পিয়ালাই দিগ চুমা, দেখ না মোর সিনা চিরে হান্নান হাজিরে যান তোমার প্রেমে দিতে গরদান, সে যে মোর নূরে মুজাসাম। এ কেমন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ বদন,
ফল ফলে সাহে চামান তুল তুলে নুরানি কদম তুল তুলে নুরানি কদম। এবার আমি একটি নাত রসুল পরিবেশন করছি, শুনবেন। মারহাবা 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 মুহাম্মদ, সারা সৃষ্টি গাইছে মারহাবা মুহাম্মদ, মারহাবা 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 মুহাম্মদ, সারা সৃষ্টি গাইছে মারহাবা মুহাম্মদ। মুহাম্মদ নামে খোদার রহমত জারে, মাটির পুতুল কালে মা শাহাদাত পড়ে, মাটির পুতুল কালে মা শাহাদাত পড়ে, খোদ আল্লাহ পড়ে দরুদ, খোদ আল্লাহ পড়ে দরুদ, মারহাবা মুহাম্মদ, সারা সৃষ্টি গাইছে মারহাবা মুহাম্মদ, মারহাবা 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 মুহাম্মদ, সারা সৃষ্টি গাইছে মারহাবা মুহাম্মদ। তো তারপরে কবি কি লিখছে দেখুন। মুহাম্মদ নামে আদম নাজাদ দিওয়ানা হয়ে যায়, পাকনা মে আয়েশ করনি দিওয়ানা হয়ে যায়, হুরমালাইকের জবানে হুরমালাইকের জবানে মারহাবা মুহাম্মদ, সারা সৃষ্টি গাইছে মারহাবা মুহাম্মদ, মারহাবা 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 মুহাম্মদ, সারা সৃষ্টি গাইছে মারহাবা মুহাম্মদ। যখন ধারায় কদম রাখিল নবী মুহাম্মদ, ফরিশতারা নারা তোলে সাল্লে আলা মুহাম্মদ, ফরিশতারা নারা তোলে সাল্লে আলা মুহাম্মদ, সব নবী রসূলদের সব নবী রসূলদের ইমাম মুহাম্মদ, সারা সৃষ্টি গাইছে মারহাবা মুহাম্মদ, মারহাবা 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 মুহাম্মদ, সারা সৃষ্টি গাইছে মারহাবা মুহাম্মদ।
কাল হাসরের দিনে কেউ কারো হবে না, নবী বলবে উম্মত ছাড়া কিছুই চাহি না, নবী বলবে উম্মত ছাড়া কিছুই চাহি না, সকল নবী বলবে তখন, সকল নবী বলবে তখন, মারহাবা মুহাম্মদ সারা সৃষ্টি গাইছে, মারহাবা মুহাম্মদ, মারহাবা 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 মুহাম্মদ সারা সৃষ্টি গাইছে, মারহাবা মুহাম্মদ। তো এবারে আমি একটি সুন্দর গজল পরিবেশন করছি, শুনবেন। প্রাণের নবী রুহানি নাকাম তুলে গো, জীবনে একবার দেখা দিও, প্রাণের নবী রুহানি নাকাম তুলে গো, জীবনে একবার দেখা দিও, শয়নে স্বপ্নে তোমার দিদার পেলে, কত মধুলি আমি নেব চুমে, তসবি মালা করে নেব পরে, প্রাণের নবী রুহানি নাকাম তুলে গো, জীবনে একবার দেখা দিও, ও সাইয়েদুল মুরসালিন তুমি সিরাতুন নবী, আমার হৃদয়ে তোমার ছবি আঁকি, ও সাইয়েদুল মুরসালিন তুমি সিরাতুন নবী, আমার হৃদয়ে তোমার ছবি আঁকি, ইশকে আমার দিলেতে ভরে, দেখা দাও প্রিয়া এক নজরে, নয়তো তোমার প্রেমে ঝাঁপ দেব, প্রাণের নবী রুহানি নাকাম তুলে গো, জীবনে একবার দেখা দিও। তো তারপরে অতি সুন্দর ছন্দ কবি লিখছে, দেখুন। ও তুমি তো আছো মোর হৃদয়ে জুড়ে, তারা হয়ে ফুটে আছো দুনায়নে, ও তুমি তো আছো মোর হৃদয়ে জুড়ে, তারা হয়ে ফুটে দুনায়নে, বিরহ ব্যথা বুকে লয়ে, পথ চেয়ে আছি প্রিয় আসবে কবে, দেখিব তখন দুই নয়ন ভরে, জানের নবী রুহানি নাকাম তুলে গো, জীবনে এক
একবার দেখা দিও। ও ছায়া কায়াতে আমি তোমায় খুঁজি, আমার কাবা ঘরে তোমার ছবি আঁকি। ও ছায়া কায়াতে আমি তোমায় খুঁজি, আমার কাবা ছবি আঁকি। তোমার প্রেমে দিওয়ানা হয়ে পাগল মন আজ বেড়াই খুঁজে, খোয়াবে না হাই একবার দেখা দিও। জানের নবী রুহানি নাকাম তুলে গো, জীবনে একবার দেখা দিও। শেষ ছন্দে আমার প্রিয় কবি কি লিখছে দেখুন। ও তুমি তো জীবন জুড়ে রয়েছ আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। মদিনার মাটি না হয় নেব মেখে, না হলে তার চেয়ে মরণ ভালো। প্রাণের নবী রুহানি নাকাম তুলে গো, জীবনে একবার দেখা দিও। শয়নে স্বপনে চুমে তসবে মালা করে নেব পরে, প্রাণের নবী রুহানি নাকাম তুলে গো, জীবনে একবার দেখা দিও। চাঁপা মালতির কোলে নূরের দোলাই দুলে, রিনি ঝিনি নূপুর পাই, শুভ সাদিকের বেলা হাসিল জোহর তারা, শুভ সাদিকের বেলা হাসিল জোহর তারা, নীল পরীরা দুলে দুলে কাই, হেলো মোর নবী দয়াময়, ও হেলো মোর নবী দয়াময়। চাঁপা মালতির কোলে নূরের দোলাই দুলে, রিনি ঝিনি নূপুর পাই, শুভ সাদিকের বেলা হাসিল জোহর তারা, শুভ সাদিকের বেলা হাসিল জোহর তারা, নীল পরীরা দুলে দুলে কাই, হেলো মোর নবী দয়াময়, ও হেলো মোর নবী দয়াময়। ও এ জগতে কদম রাখে যখন খোদার নবী, আধারেতে ছিল ঢেকে দুনিয়ার ছবি। ও এ জগতে কদম রাখে যখন খোদার নবী, আধারেতে ছিল ঢেকে দুনিয়ার ছবি, চলত অভিরত খুন ফ্যাসাদে মত,
ওগো চলতো অবিরত খুন প্রসাদে মত, মুক্তিদাতা হেলো রে ধরাই, শান্তির বাণী দুনিয়ায় ছড়াই, ও শান্তির বাণী দুনিয়ায় ছড়াই, চাঁপা মালতির কোলে নূরের দোলাই দুলে, রিনি ঝিনি নূপুর পাই। তারপরে কি বলছে দেখুন, ও কেহ তারে আঘাত দিলে বড় খুশি হয়ে, তারে দারে দিনের দাওয়াত দিত বারে বারে, ও কেহ তারে আঘাত দিলে বড় খুশি হয়ে, তারে দারে দিনের দাওয়াত দিত বারে বারে, কত খুন ছড়িয়ে দিনের পচারে, কত খুন ঝরিয়ে দিনের পচারে, সোনার বদন রাঙা হয়ে যায়, টোপে টোপে জমিন ভরে যায়, ও টোপে টোপে জমিন ভরে যায়, চাঁপা মালতির কোলে নূরের দোলাই দুলে, রিনি ঝিনি নূপুর পাই। ও শোনো বলি মা হাওয়া পিতা হযরত আদম, ভুল করিয়া তোমরা কেমন খেলে ফল গন্ধ, ও শোনো বলি মা হাওয়া পিতা হযরত আদম, ভুল করিয়া তোমরা কেমন খেলে ফল গন্ধ, পেলাম তাই নবী ধন্য জগৎ সবই, ও গো পেলাম তাই নবী ধন্য জগৎ সবই, ইবলিস শয়তান ভাই কাঁটা পাতা তারি রাস্তায়, ও কাঁটা পাতা তারি রাস্তায়, চাঁপা মালতির কোলে নূরের দোলাই দুলে, রিনি ঝিনি নূপুর পাই। তো তারপরে কবি কি লিখছে দেখুন, ও প্রিয়ার সাথে হিয়ার মিলন হবে মধুরাতে, সুর যেমন বেড়ায় ছুটে দেখো বাঁশি হতে, ও প্রিয়ার সাথে হিয়ার মিলন হবে মধুরাতে, সুর যেমন বেড়ায় ছুটে দেখো বাঁশি হতে, মিলবে দুধ পানি রসুল রহমানি, মিলবে দুধ পানি রসুল রহমানি, নয়ন ভরে দেখিব তোমায় রব্বে আলার আরশ মহল্লায়, ও রব্বে আলার আরশ মহল্লায়, চাঁপা মালতির কোলে নূরের দোলাই দুলে, রিনি ঝিনি নূপুর পাই। শেষ কথায় আমার প্রিয় কবি এম এ হান্নান সাহেব কি লিখছে দেখুন, ও রোজ হাসরের কঠিন দিনে হাসরের মাঠে, একটি নেকির তরে স্বামী বিবির দ্বারে ছোটে, ও রোজ হাসরের কঠিন দিনে হাসরের মাঠে, একটি নেকির তরে স্বামী বিবির দ্বারে ছোটে, ওরে এম এ হান্নান চিনবে না বিবি জান, ওরে এম এ হান্নান চিনবে না বিবি জান, নবীজির নবুয়াত ধরে যায় কাঁদে উম্মতের লাগি সিজদায়, ও কাঁদে উম্মতের লাগি সিজদায়, চাঁপা মালতির কোলে নূরের দোলাই দুলে, রিনি ঝিনি নূপুর পাই। সুবহ সাদিকের বেলা হাসিল জোহরা তারা, সুবহ সাদিকের বেলা হাসিল জোহরা তারা, নীল পরীরা দুলে দুলে কাই, এলো মোর নবী দয়া মা,
এলো মোর নবী দয়াম। তো ভাই, সে মেহশার দিনে আমাদের কি অবস্থা হবে সেই দিয়ে কবি লিখছে, দেখুন। বড় কঠিন মেহশারে, বড় কঠিন মেহশারে, কেউ হাসে আর কেউ কাঁদে, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় মন রে, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায়। বড় কঠিন মেহশারে, বড় কঠিন মেহশারে, কেউ হাসে আর কেউ কাঁদে, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় মন রে, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায়। তো এ দুনিয়া ফানা ফিল্লা হয়ে যাবে, তাই কবি লিখছে, দেখুন। এ দুনিয়া হবে ফানা, জমিন গলে দুনিয়া হবে পানা, মুমিন রে মুমিন রে, এ দুনিয়া হবে পানা, জমিন গলে হবে তামা, এ দুনিয়া হবে পানা, জমিন গলে হবে তামা, মাথার মগজ ফুটবে তোমায়, লেলিহান তপ্ত শিখায় ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, বলিবে তখন সবাই কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় মন রে, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায়। বড় কঠিন মেহশারে, বড় কঠিন মেহশারে, কেউ হাসে আর কেউ কাঁদে, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায়। বারোটা মুখ সূর্যের হবে, পাহাড় তোলার নেই উড়িবে, বারোটা মুখ সূর্যের হবে, মুমিন রে মুমিন রে, বারোটা মুখ সূর্যের হবে, পাহাড় তোলার নেই উড়িবে, পানির তরে সে যে কতরা, কলিজা যেন পুড়ে যায়, থাকলে ইমান আবে জমজম, থাকলে ইমান আবে জমজম, পান করিবে মধুময়, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় মন রে, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায়। বড় কঠিন মেহশারে, বড় কঠিন মেহশারে, কেউ হাসে আর কেউ কাঁদে, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় মন রে, কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায়। তো তারপর কি লিখছেন দেখুন। আগুনের লাগাম পরাবে, গরম শিখ জিবে ফোটাবে, আগুনের লাগাম পরাবে,
মুমিন রে আগুনের লাগাম পরাবে গরম শিব জিবে পোতাবে হিরের চে বড় ধার ফুল সিরাত হতে হবে পার হবো ডুবো খাবি শুধু হবো ডুবো খাবি শুধু পড়ে মাঝ দরিয়ায় কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় মন রে কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় বড় কঠিন মেহে সারে বড় কঠিন মেহে সারে কেউ হাসে আর কেউ কাঁদে কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায়। তো ভাই সেদিনে সকলের চোখের পাতা কথা বলবে, তাই কবি লিখছে দেখুন, তোর চোখের পাতা বলবে কথা দুই ফারিস্তা খুলবে খাতা, তোর চোখের পাতা বলবে কথা চোখের পাতা বলবে কথা দুই ফারিস্তা খুলবে খাতা, তোর হাতে রাঙ্গুল করবে কবুল জীবনে যা করেছিস ভুল, পাপি জবান দেবে প্রমাণ পাপি জবান দেবে প্রমাণ সেদিন তোর তারা নয় কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় মন রে কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় বড় কঠিন মেহে সারে বড় কঠিন মেহে সারে কেউ হাসে আর কেউ কাঁদে কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায়। শেষ কথায় আমার প্রিয় কবিকে লিখছে দেখুন, রোজ হাসরের কঠিন দিনে আরাফাতের ময়দানে, রোজ হাসরের কঠিন দিনে মমিন রে হাসরের কঠিন দিনে আরাফাতের ময়দানে সেজদায় পড়ে কাঁদিবে ইয়া উম্মতি এমে হান্নান ধরতার দামান, এমে হান্নান ধরতার দামান সাফায়াত করবে তোমায় কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় মন রে কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় বড় কঠিন মেহে সারে বড় কঠিন মেহে সারে কেউ হাসে আর কেউ কাঁদে কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায় মন রে কেঁদে কেঁদে নয়ন জলে সাগর হয়ে যায়। তো ভাই এবার আমি বিদায় নেব, সেই বিদায়ের কালাম শুনবেন, আশা করি খুব ভালো লাগবে। কিসমত কি আছে আমি বলতে পারি না, কিসমত কি আছে আমি বলতে পারি না, পাবো কি না এমন মজমা
আমি জানি না পাব কি না এমন মজমা, আমি জানি না বিদায় কালে চোখের জলে দেব নজরানা, ও গো বিদায় কালে চোখের জলে দেব নজরানা, হৃদয় মাঝে রেখো গেঁথে মোর ঠিকানা, হৃদয় মাঝে রেখো গেঁথে মোর ঠিকানা, কিসমত কি আছে আমি বলতে পারি না, কিসমত কি আছে আমি বলতে পারি না, পাবো কি না এমন মজমা আমি জানি না। তারপরে কবি কি লিখছে দেখুন, তোমাদের গভীর পারশে বেদনারি হৃদয়ের আবেশে, আর সুন্দরে মজমাই এসে ফেললাম তোমাদের ভালো যে বেশে, আমি সাদিকির পান গুনাগার এক নাদান, আমি সাদিক ইরফান গুনাগার এক নাদান, তোমরা সবাই আমাকে করো প্রার্থনা, ও গো তোমরা সবাই আমাকে করো প্রার্থনা, পাবো কি না এমন মজমা আমি জানি না, পাবো কি না এমন মজমা আমি জানি না। সোনালি সন্ধ্যা রাতে কোন বন্ধ লিখে রেখো মোর নাম, তোমাদের মনের বাগান লিখে রেখো মোর নাম, তোমাদের টানে এখানে আসতে ভুলবো না, তোমাদের টানে এখানে আসতে ভুলবো না, পাবো কি না এমন মজমা আমি জানি না, বিদায় কালে চোখের জলে দেব নজরানা, ও গো বিদায় কালে চোখের জলে দেব নজরানা, হৃদয় মাঝে রেখো গেঁথে মোর ঠিকানা, হৃদয় মাঝে রেখো গেঁথে মোর ঠিকানা। তো এবার আমি বিদায় নেব, তো আমার ঠিকানাটা শুনবেন, যাব চলে হয়তো একটু পরে শ্রোতা প্রেমিক আছো যত মোরে, যাব চলে হয়তো একটু পরে শ্রোতা প্রেমিক আছো যত মোরে, এসো ঘোরে ঠিকানা মোর ধরে, এলে হবে স্বপ্নে মোর আঁকি রে, শুনুন আমার বাড়ি ডায়মন্ড লাইন গাড়ি, শুনুন আমার বাড়ি ডায়মন্ড লাইন গাড়ি, দেউলা হতে জাহাঙ্গীরগড় গ্রাম কুস্তি হয় থানা, ও গো দেউলা হতে জাহাঙ্গীরগড় গ্রাম কুস্তি হয় থানা, পাবো কি না এমন মজমা আমি জানি না, পাবো কি না এমন মজমা আমি জানি না। তো তারপরে আমার কবি কি লিখছে দেখুন, শোনো শোনো বলি গ্রাম
তোমাদের বড় ভালো যে বাসি, হিংসা বিবাদ তোমরা কেউ করো না, শয়তানের ফাঁদে কেউ পড়ো না, আগামী বছর আবার এমন সুন্দর, আগামী বছর আবার এমন সুন্দর, মজমাকে সাজাতে তোমরা ভুলো না, ওগো মজমাকে সাজাতে তোমরা ভুলে যেও না, পাবো কিনা এমন মজমা আমি জানি না, পাবো কিনা এমন মজমা আমি জানি না। তো শেষ ছন্দে আমার প্রিয় কবি শ্রদ্ধেয় এমএ হান্নান সাহেব তিনি কি লিখছে দেখুন। আমি গজল গাওয়া এক পাখি, একটু পরে হয়তো দেব পাখি, হাতে সময় নেই আর বেশি বাকি, রাখব তোমাদের প্রেম প্রীতি স্মৃতি, কবি এমএ হান্নান আমার দিলের আরমান, কবি এমএ হান্নান আমার দিলের আরমান, শ্রোতা বিন্দু তোমরা কিন্তু দিলের তামান্না, ওগো শ্রোতা বিন্দু তোমরা কিন্তু দিলের তামান্না, পাবো কিনা এমন মজমা আমি জানি না, পাবো কিনা এমন মজমা আমি জানি না, কিসমতে কি আছে আমি বলতে পারি না, কিসমতে কি আছে আমি বলতে পারি না, পাবো কিনা এমন মজমা আমি জানি না, পাবো কিনা এমন মজমা আমি জানি না, বিদায় কালে চোখের জলে দেব নজরানা, ওগো বিদায় কালে চোখের জলে দেব নজরানা, হৃদয় মাঝে রেখো গেঁথে মোর ঠিকানা, হৃদয় মাঝে রেখো গেঁথে মোর ঠিকানা।